হ্যালো ফ্রেন্ডস, আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম, সাবুদানার খিচুড়ি। আমি বড় সাইজের সাবুদানা চুজ করি। আমি আগের দিন রাত্রে এই সাবুদানা ভিজিয়ে রাখি। সাবুদানা বড় সাইজে হওয়ার জন্য আবার একটি গরম পানিতে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিই। 5 মিনিট সেদ্ধ করলে যথেষ্ট, যেন ভেতরে শক্ত ভাবটা না থাকে। এরকম ফুটে উঠলে পরে সাবুদানাটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর একটু ঠান্ডা পানিতে ধুয়ে নেব, এতে আর সাবুদানাগুলো একসাথে লেগে যায় না, আলাদা আলাদা থাকে। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর একে একে ডিম, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। পুরো প্রসিজারটা নুডলসের মতো হলো। সাবুদানার বড় সাইজ হওয়ার কারণে টেস্টটা অনেক মজার ছিল। এই বড় সাইজের সাবুদানা যে কোনো সুপার শপে পাওয়া যায়। মাত্র অল্প কয়েক মিনিটে তৈরি হয়ে গেল আমার সাবুদানার খিচুড়ি। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মাত্র অল্প সময় তৈরি হয়ে গেল আমার সাবুদানার খিচুড়ি এবং টেস্টও অনেক মজা ছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।